আমরা সাতজন আসছি এখানে, শুধু প্যান্ট আর গেঞ্জি। এই যে আমার পিছনে একটা, এখন গেঞ্জি কিনবো। এই যে আমার সাথে এক মালায়ু বড় ভাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা প্রবাসীরা শহরের দিকে যাইবো মোটর সাইকেল দিয়ে ঘোরাফেরা করতে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কি কেনাকাটা করি এবং মালয়েশিয়াতে পাসার বসবে আজকে। আজকে বৃহস্পতিবার, হারিন কামিজ মালয়েশিয়ার ভাষা। আর আপনারা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, আমি আশা করছি আপনারা বুঝতে পারবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা চলে আসলাম, কিন্তু আজকে অনেক দুঃখ প্রকাশ করতেছি, মানে মালয়েশিয়াতে বৃষ্টি হচ্ছে, তো আজকে অনেক বন্ধু বান্ধব আসছিলাম। দেখি তাহলে আপনাদের জন্য বৃষ্টির ভিতরে ভিডিও করতে পারি। আর আপনারা দেখতেছেন আমি হালকা একটু পিছনে ক্যামেরা দেখাই, কিন্তু আপনারা সাথে থাকবেন। দেখেন প্রিয় দর্শক কীভাবে বৃষ্টি হচ্ছে। এখন পর্যন্ত মেলার ভিতরে আসি নাই, মেলার ভিতরে যাবো একটু পরে, আর একটু সামনে যেতে হবে। এ পর্যন্ত আপনারা সাথে থাকেন। এখন একটা ঘরের ভিতরে দাঁড়াইলাম আর কি, বৃষ্টিটা কমলে এরপরে যাবো। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমি যেখানে আসছিলাম সেখানে চলে আসছি। এখন এই যে দোকানটা দেখতেছেন, ওই যে হলুদ গাড়ির পিছনে কিন্তু একটা মাঠে প্রচুর পরিমাণ মেলা বসছে। সেই মেলার ভিতরে আমরা বন্ধু বান্ধব মিলে কিছু কেনাকাটা করব। আমি কি কেনাকাটা করব এবং কি ঘোরাফেরা করব, মানে একটা মেলা তো, মানে বড় বড় শপিং করবো না আর কি। কিন্তু মেলা মানে প্রতি বৃহস্পতিবারে বসে, সেই মেলার ভিতরে আমরা ঘুরতে আসছি এবং কেনাকাটা করতে আসছি। কথা বলতে পারতেছি না, আমার মানে বৃষ্টি পড়তেছে, তো মানে শরীর কাঁপতেছে, মানে ঠান্ডায়। আপনারা মনে কিছু নেবেন না যদি ফুল টুল হয় কথার ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে সাথেই থাকেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে চলে আসলাম সেই মেলার ভিতরে। এই যে দেখেন একটা বিশাল বড় মাঠ, আর আমি কিন্তু পিছনে আছি, এই জন্য মেলাটা দেখা যাচ্ছে না। মেলাটা দেখা যাচ্ছে সামনে বসতেছে কেবলমাত্র, আর রাতের 8টা পর্যন্ত থাকবে আর কি। ওই যে দেখেন একটা আমের দোকানে যাচ্ছি, কিছু কেনাকাটা করবো আর কি। এই পাশেও অনেক কিছু দোকানপাট পড়ছে, আবার এই পাশেও অনেক দোকানপাট পড়ছে। প্রিয় দর্শক দেখেন, এখানে আমরা পোড়া মুরগি কিনতেছি, অনেক ভাই বাজার। আপনারা বৃষ্টি হচ্ছে, তো আপনাদেরকে ঘোরাফেরা করে দেখাতে পারতেছি না। দোকানটার ভিতরে বন্ধু বান্ধব মিলে আমরা কিছু কেনাকাটা করতেছি, গেঞ্জি মানে কিছু বাজু, এদেশের বাজু বলা হয়। গাইস, আমরা এই দোকান থেকে 3টা গেঞ্জি কিনেছি। চলেন গাইস, আমি আরেকটা দোকানে যাব, সেই দোকানে কিছু প্যান্ট কেনা হবে। চলেন, এখানে শুধু প্যান্ট আর গেঞ্জি। এই যে আমার পিছনে একটা, এখন গেঞ্জি কিনবো। এই যে আমার সাথে এক মালায়ু বড় ভাই আছে, সেই দোকানের মালিক। দেখছেন এখানে শুধু হাফ হাতা গেঞ্জি, বৃষ্টির মাঝে তো প্রতি দোকানে আসতেছি আর ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখছেন অনেক ড্রাইভার কাপড় কিনতেছে, এই যে শুধু এখানে হাফ হাতা গেঞ্জি। দেখেন অনেক দোকান বসছে, আজকে একটা মেলা, মানে পাসার বলা হয় মালয়েশিয়ার। সেই মেলাতে আমরা দেখে দেখে কিনবো আর কি, আপনারা সাথেই থাকবেন শেষ পর্যন্ত। গাইস, আরেকটা দোকান আসলাম, এই দোকান থেকে পায়ের মোজা কিনতেছি, মাথার টুপি অনেক। দেখছেন আমি একটা মাথার টুপি কিনলাম এই দোকানটা থেকে। ব্যাগের দোকানে আসছি আমরা, এখন একটা ব্যাগ কিনবো, তো এই জন্য ব্যাগের দোকানে আসতে হলো। এখন আমরা আরেকটা দোকানে যাচ্ছি, আপনারা দেখবেন কুকুর কেনাকাটা করবো। দিচ্ছি যেন ভিডিও করতে পারতেছি না ভালো মতন। গাইস, এখন একটা মার্কেটের সামনে আইছি, আপনারা দেখতেছেন এই মার্কেট থেকে কিছু কেনাকাটা করবো। আর এই যে বাংলাদেশের প্রবাসী ভাই, এই যে এক ভাই, ওই যে এক ভাই। গাইস, এখন একটা বাংলাদেশের এক ভাই মালয়েশিয়াতে ব্যবসা করে, সবজির ব্যবসা করে, অনেক বিশাল বড় দোকান। আজকে সেই দোকানে আসলাম এখন সবজি কিনতে কিছু। ওই দেখতেছেন এক ভাই বসে রয়েছে, বাংলাদেশের এক ভাই। আর এই যে সবজি কিছু কিনবো, আমি সেই ভাইয়ের সাথে কিছু বলি, সে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।
ভাই ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কত বছর ধরে আছি? ভাই শুনলেন, 8 থেকে 9 বছর ধরে মালয়েশিয়াতে আছে। ভাই বিজনেস করেন? প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাইলাম মালয়েশিয়াতে কিভাবে পাসার বসে, কিভাবে মেলা বসে। প্রতি সাপ্তাহিক বৃহস্পতিবারে এই জায়গার ভিতরে মেলা বসে। এই আমার বন্ধু বান্ধব আসছে, আমরা মিলে এই পাসারে কিছু কেনাকাটা করলাম আর কি, আর খাওয়া দাওয়া করলাম। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সাথে থাকবেন।